আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এক মিনিটে সওয়াব উপার্জনে 10টি সহজ উপায়। পরীক্ষা সময় শেষ হতে চলেছে আর এক মিনিট বাকি, অফিসে যেতে এক মিনিট সময় লাগবে, কাউকে অপেক্ষা করতে বলেছেন এক মিনিট বাকি আছে, খাওয়া শেষ করতে আর মাত্র এক মিনিট। মাঝে মাঝে মানুষকে বলে থাকেন যে আপনার সময় নেই, এভাবে আমরা এক মিনিটের মূল্য অনেককে অনেকভাবে বুঝিয়ে থাকি। আবার কখনো আমরা মূল্যায়নও করতে পারি না, কিন্তু এক মিনিটে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, এক মিনিট নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, এক মিনিট আপনার ইমানকে বৃদ্ধি করতে পারে, এমনকি নেকিও অর্জন করতে পারে, জাহান্নাম থেকে মুক্তিও পেতে পারেন। কিন্তু কিভাবে, তাহলে শুনুন। প্রথম নম্বর হচ্ছে, এক মিনিট সময় নিন আল্লাহ তাআলার প্রশংসা করতে, যেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটি পাঠ করুন, 100 বার পাঠ করুন। 100 বার পাঠ করতে আপনার এক মিনিটের মতো সময় লাগবে, আর এর বিনিময়ে আপনি পাবেন আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও থাকে তা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, একটা মিনিট করলেই হলো। দ্বিতীয়ত হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। আপনি যদি এক মিনিটে 3 বার সূরা ফাতিহা পড়তে পারেন, সূরা ফাতিহা পাঠ করলে একজন ব্যক্তি 6টিরও বেশি হাসানাত অর্থাৎ বরকত লাভ করেন। তাই এটি 3 বার পাঠ করলে একজন ব্যক্তি 3 গুণ বরকত অর্জন করবে। সুবহানাল্লাহ, আপনি এক মিনিটে 3 বার পাঠ করতে পারবেন। তো সুতরাং এটা আপনার জন্য খুবই সহজ। তৃতীয়ত হচ্ছে, আমাদের জীবনে যখন আমরা ভুল করি তখন আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সরাসরি শাস্তি দেন না, এমনকি আমরা ক্ষমা চাইতেও খুব বেশি দেরি করে ফেলি, তবুও আল্লাহ সুবহান তাআলা ক্ষমাশীল। সুতরাং আপনি যদি এক মিনিট আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি বলেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, এভাবে যদি বলেন, আল্লাহ সুবহান তাআলা আপনার প্রতি রহম করবেন, আপনাকে ক্ষমা করে দেবেন, এমনকি আপনার জন্য 9টি পুরস্কার রয়েছে। এই ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ সুবহান তাআলা 9টি পুরস্কার দান করেন। এর মধ্যে রিজিকও রয়েছে, জান্নাত রয়েছে, তারপরে প্রশান্তি রয়েছে, ক্ষমা প্রার্থনা রয়েছে। তো সুতরাং আমরা সময় পেলে আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি পাঠ করতে পারি। চতুর্থ হচ্ছে, এক মিনিটে আপনি প্রায় 10 বার সূরা ইখলাস পাঠ করতে পারেন। সূরা ইখলাস যদি আপনি 1 বার পাঠ করেন তাহলে পবিত্র কোরআনে 1/3 তেলাওয়াতের সমান সওয়াব হবে, আর 10 বার পড়লে তো 3 বার কোরআন তেলাওয়াতের সমান সওয়াব হবে। সুতরাং আর দেরি কেন? পঞ্চমত হচ্ছে, এক মিনিট আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুরুদ পড়তে বলেছেন সেভাবে অন্তত একটি বার হলেও দুরুদ পাঠ করুন। দুরুদটা পাঠ করলে আপনার জন্য 10টি রহমত। এক মিনিটে আপনি 2 বার মতন পড়তে পারেন অথবা 3 বারও পড়তে পারেন। 3 বার যদি পড়তে পারেন তাহলে আপনার জন্য 30টি করে আপনার রহমত, আপনার বরকত, আপনার ক্ষমা প্রার্থনা হবে। সুবহানাল্লাহ। আবার কোনো কোনো হাদিসে এসেছে যে বিপদ দূর হয়ে যাবে। যেভাবে হোক আল্লাহ সুবহান তাআলা দুরুদের মাধ্যমে আরও অন্যান্য নেকিও দেন, আপনি রাসূলের সাফায়েত পেতে আপনার জন্য সহজ হবে, আরও অনেক সওয়াব রয়েছে। ষষ্ঠত হচ্ছে, দৈনন্দিন আমাদের জীবনে বহু দুর্দশা আসে, এই দুর্দশা মোকাবেলা করার জন্য আমাদের অনেক মনোবল এবং ধৈর্যের প্রয়োজন মনে হয়। তখন যদি আমরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করি যে আল্লাহ সুবহান তাআলা ছাড়া কোনো শক্তি বা শক্তি নেই, অন্তত 40 বার আমরা বা 30 বার এই দোয়াটি পাঠ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গেল, আর এটা কিন্তু জান্নাতের রত্ন ভাণ্ডার। সুবহানাল্লাহ, আপনি এটা সহজেই পাঠ করতে পারেন। 7 নম্বর হচ্ছে, যদি আপনি হাঁটতে থাকেন, আপনি রাস্তার মধ্যে আছেন, তখন আপনি যদি কোনো একটি ক্ষতিকর জিনিস দেখতে পান যে রাস্তায় পড়ে আছে, তা যদি সরিয়ে দেন, আপনার এই কাজগুলো করতে 1 মিনিটও সময় বেশি লাগবে না। তাহলে যদি আপনি রাস্তা থেকে এই জিনিসটি সরিয়ে দেন, কষ্টদায়ক জিনিস, তখন আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম রাস্তা থেকে ক্ষতিকর জিনিস সরিয়ে দাও।
তো একটি হাদিস আপনার মান্য করা হলো এবং পূর্বের সকল গুনাহগুলো ক্ষমা হয়ে গেল। আট নম্বর হচ্ছে, এক মিনিট সময় নিন যেখানে আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে যে রহমত দিয়েছেন তা নিয়ে চিন্তা করুন, তার দয়া, তার উদারতা, এর জন্য আন্তরিকভাবে আল্লাহ সুবহান ও তাআলাকে ধন্যবাদ দিন। সে মুহূর্তটি নিন এবং আপনার শরীরের প্রতিটি হাড়ের সাথে নিজেকে সেই কৃতজ্ঞতা অনুভব করুন, কারণ তিনি ছাড়া আপনার জীবনে কোনো কিছুই সম্ভব ছিল না। তাই সচেতনভাবে আপনার জীবনে যা কিছু আছে তার জন্য আল্লাহ সুবহান ও তাআলাকে ধন্যবাদ জানাতে কখনোই ভুল করবেন না, অর্থাৎ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন। নয় নম্বর হচ্ছে, আপনি যদি কাউকে কষ্ট দেন অথবা আপনি যদি কাউকে সাহায্য করেন, কাউকে কষ্ট দেননি আবার মানুষকে সাহায্য করেছেন, যদি এতটুকু কাজ করতে পারেন এক মিনিটের জন্য, তখন একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান অন্য মুসলমানের ভাই, তাই তার উপর অত্যাচার করা উচিত নয় এবং তাকে অত্যাচারের হাতে তুলে দেওয়া উচিত নয়। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ সুবহান ও তাআলা তার প্রয়োজন পূরণ করবে। তো আপনি যদি আল্লাহ সুবহান ও তাআলার যে দেয়া বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত সেটা আদায় করেন, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে শুধু এতটুকু বলেননি যে তার প্রয়োজন পূরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে সে যে কষ্টের মধ্যে থাকবে কিয়ামতের দিন কিংবা দুনিয়াতে, আল্লাহ সুবহান ও তাআলা তাকে সেই কষ্ট থেকে উদ্ধার করবেন, আপনাকে নিরাপদে রাখবেন, আল্লাহ তাআলার দায়িত্ব এটা, সুবহানাল্লাহ। তাই আমরা এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করব। সর্বশেষ দশ নম্বর হচ্ছে, এক মিনিটের মধ্যে সুসংবাদ পাওয়ার জন্য সবচেয়ে সুন্দর হলো যে বিষয়টি, সেটা হচ্ছে জীবনের শেষ মুহূর্তে আমরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি যদি পাঠ করতে পারি আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার মুখের শেষ শব্দটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো আমরা যদি এক মিনিটে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি পাঠ করি, এটার আরও অনেক নেকি রয়েছে, এটার মাধ্যমে জান্নাতে গাছ হবে, এটার মাধ্যমে আপনার সাদকা জারিয়া হয়ে যাবে, আরও অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। তো আমরা এক মিনিটে যে আমলগুলো বলেছি সে আমলগুলো যদি আমরা একটি সময় ধরে, দশ মিনিট ধরে যদি আমরা যদি এই প্রত্যেকটা আমল করতে পারি, তখনই কিন্তু আমাদের নেকির পাল্লাটা ভারী হবে। আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক, আমিন।